তো ফ্রেন্ডস এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো ফ্রেন্ডস আমার এই বাঁ সাইডে আছে বাংলাদেশ আর এই সাইডে আছে ইন্ডিয়া। তো বুঝতেই পারছো কেমন একটা উত্তেজনামূলক জায়গা। আর বোটটা অ্যাকচুয়ালি এই সাইড থেকে যায়। অনেকে কোয়েশ্চেন করে যে বোট কেন ওই দাঁত দিয়ে যায় না। তো এই নদীটা মানে 50% করে ভাগ করা আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আচ্ছা। তো আজকে আমরা যাচ্ছি টাকি, মানে একেবারে পুরো বাংলাদেশের কাছে। টাকি যে নদীটা আছে, তো নদীর এই পারে আছে ইন্ডিয়া আর ওই পারে আছে বাংলাদেশ। তো সেখানে আমরা সব কিছু ভিউ তোমাদের দেখানোর চেষ্টা করব। টাকিতে গিয়েছি অনেকবার, বাট সব জায়গাগুলো ঘোরা হয়নি। তো আজকে চেষ্টা করবো সব জায়গাগুলো ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করা। তোমরা কিন্তু একদিনে টাকি থেকে ঘুরে যেতে পারো। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস যেটা হয়েছে ওখানে, তো অ্যাকসিডেন্টটা হয়েছে। আর যদি আমরা ওখানে না থাকতাম, অ্যাকচুয়ালি আমরা ওখানে দাঁড়িয়েছিলাম একটা ভিডিও করার জন্য। তো সেখানে দেখলাম হঠাৎ করে আমার টার্নিংয়ের ওখানে ধাক্কাটা লেগেছে, সে ভিডিও তোমাদের আমি দেখাবো। তো ওর কী হয়েছে, কানের মানে কানের সাইডটা কেটে গেছে। তো আমরা ভাবলাম মানে কান দিয়ে রক্ত বেরোচ্ছে। অ্যাকচুয়ালি কান দিয়ে রক্ত বেরোলে কিন্তু সম্ভবত মানে বেশিরভাগ লোকই বাঁচে না। তো মাথায় চোট হলে তারপর কান দিয়ে রক্তটা আসে। তো সাইডে কেটেছে, ও নেশাগ্রস্ত ছিল এবং ড্রাইভারের কোনো দোষ ছিল না। বেশি একটা ক্ষতি হয়নি। তো আই থিঙ্ক চাকাটা স্লিপ খেয়েছিল ওখানে। তো ফ্রেন্ডস মানে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো সাউন্ডটা খুব জোরে হয়েছে। আই থিঙ্ক আমি তখন মানে এখানে আমি অ্যাকচুয়ালি ইন্ট্রো শ্যুট করতে এসেছিলাম, মানে আমরা যাচ্ছিলাম টাকিতে। খুব ভয় পেয়ে গেছে সত্যি কথা। তো ফ্রেন্ডস এটা হচ্ছে চৌমাথা, আর এখান থেকে আমরা এই রোডটা ধরেছি। আর এই রোডটা ধরে কিন্তু টাকি যেতে হবে। বসিরহাটের দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু ওটা অনেক ঘুর হয়। তো সবাই একটু খোঁজে শর্টকাট, তো আমরাও খুঁজে নিলাম। তো চলো আমরা যাই একবার টাকির কাছে গিয়ে, তোর সঙ্গে আমার কথা হচ্ছে। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা পৌঁছে গেছি টাকি, আর এখানে আমরা একটা বোর্ড নেবো। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি, এখন আমরা মানে বোর্ড চড়লো, তার জন্য টিকিট কাটতে হবে। আর আমার টিকিট কেটে নিয়েছি, আর এই দাদা দাদার টিকিট, আর টিকিটটা কাটা এখান থেকে। তো ফ্রেন্ডস আমরা ফাইনালি চলে এসেছি, আর এখানে মানে কাউন্টারে ক্যাশলামও বেশি। আমাদের প্রথমে বলা উচিত ছিল যে 10 জন বা 20 জন হলে তারপরে ছাড়বো। তো ফ্রেন্ডস আমরা ফাইনালি উঠে গেছি বোর্ডে, আর এখান থেকে দেখতে পাচ্ছ আমার ওই সাইডটা আছে বাংলাদেশ আর এই সাইডটা আছে ইন্ডিয়া। আর এই ভাই আজকে আমাদের গাইড করবে, কারণ ভাই সবসময় আমার গাইড করে। সবাই গাইড করিস তুই। তো ফ্রেন্ডস আমার এই বাঁ সাইডে আছে বাংলাদেশ আর এই সাইডে আছে ইন্ডিয়া। তো বুঝতেই পারছো কেমন একটা উত্তেজনামূলক জায়গা। আর বোটটা অ্যাকচুয়ালি এই সাইড থেকে যায়। অনেকে কোয়েশ্চেন করে যে বোট কেন ওই দাঁত দিয়ে যায় না। তো এই নদীটা মানে 50% করে ভাগ করা আছে। তো 50% আছে ইন্ডিয়ার আর 50% আছে বাংলাদেশের। তো যার কারণে যেতে পারে না। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের কভার করার চেষ্টা করবো আবু গোলপাতার জঙ্গল। আমরা এখান থেকে এসে বাইকে আমরা যাবো, আর এখন যাবো আমরা তিন মাথার যে মোহনা, আর এখানে একটা দ্বীপ আছে মাছরাঙা দ্বীপ। তো সেটা
আপাতত ধ্বংস হয়ে গেছে বলতে পারো। খুব ভালো একটা নেট, তার কারণে ওখানে যাওয়া হয় না, তো রিজার্ভ করলে হয়তো নিয়ে যায়। কেমন লাগছে বলো? দেখো, এখানে প্রথম কথা বলতে পারি, এটা হচ্ছে বাংলাদেশ, একদম পুরো বর্ডার, একদম বাংলাদেশের বর্ডার, টাকি কিন্তু সংলগ্ন এলাকা, যে বাংলাদেশের বর্ডার। এখান থেকেই কিন্তু উপলব্ধি করা যায় যে বাংলাদেশের যে কতটা একদম কাছেই, সেটা কিন্তু এই টাকিতে এসেই কিন্তু বোঝা যায় যে বাংলাদেশ একদম দেখা যায় সরাসরি। আর আজকে এখানে এসে বেশ দারুণ লাগছে, আর এখানে সব কিছু বলতে পারি দারুণ, মানে বলার কিছু নেই, সব কিছু দারুণ। তো দেখতে থাকো এই আর কি। তুই কতবার এসছিস এখানে? এই এটা নিয়ে আমি এসেছি জাস্ট পাঁচবার, পাঁচবার এসেছি। তো ফ্রেন্ডস, আমি পাঁচের বেশি এসেছি, বাট বোটে করে একবারই গিয়েছিলাম। তো অনেকদিন পর আবার যাচ্ছি, তো যাই না, কতদূর নিয়ে যাবে, 30 মিনিট সামথিং ঘোরাবে, আর এখানে ভাড়া নেয় 100 টাকা। এইটাই হলো, এই আমি বলে নিলাম। তো ফ্রেন্ডস, আমার এই সাইডে দেখতে পাচ্ছ বাংলাদেশ, আর এই সাইডে দেখতে পাচ্ছ ইন্ডিয়া, আর এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা, তো ফ্রেন্ডস এই দেখতে পাচ্ছ এটা বাংলাদেশের, মানে ওখানে একটা পিকনিক হচ্ছে, বাংলাদেশের লোকেরা আছে। তো আমরা যেতে পারছি না, তো পাসপোর্ট ভিসা ছাড়া যাওয়া পসিবল না, আর আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশে যাচ্ছি। আর তোমরা বাংলাদেশে দেখছো, খুব তাড়াতাড়ি দেখা করছি ভাই তোমাদের সঙ্গে। আর এই সাইডে আছে ইন্ডিয়া, তো এই বোটে আসতে তোমাদের ভাড়া নেবে 100 টাকা, এই বোটে তোমাদের 30 মিনিট ঘোরাবে। আর এই সাইডে আছে বাংলাদেশ, এটা কি জঙ্গল বললি ভাই? কেয়া পাতার জঙ্গল বাংলাদেশে, ভাবতে পারছো? খুব কাছাকাছি কিন্তু। আর এখানে ড্রোন উড়ানো নিষিদ্ধ, ড্রোন উড়ানোর কোনো পারমিশন নেই এখানে। আর এমনি তোমার সিম্পল এমনি ফটো ভিডিও তুলতে পারো, কোনো সমস্যা নেই। আর এই সাইডে আছে তিনটে নদীর মোহনা, তো আমরা এখন আছি কিন্তু ইচ্ছা মতো। এটা হচ্ছে তিন নদীর মোহনা, দেখতেই পাচ্ছ। তো চলো, আর বেশি কিছু এখানে দেখানোর নেই, এবার আমরা যাবো মিনি সুন্দরবন। তো ফ্রেন্ডস, আই থিঙ্ক এখানে তোমার যে আসবে ওটারা কিন্তু দরদামটা ঠিকঠাক করে নেবে, কারণ এখানে অনেক ক্যাচলা করে, মানে কাউন্টার আমার সাথে করেছে, তার ক্লিপও আছে। আমি ওনাকে বলেছি যে ক্লিপ আমার কাছে প্রুফ আছে, তো মানতেই চাচ্ছে না। মানে প্রথমে আমাকে বলেনি যে 10 জন হলে তারপর তোমাকে আমি নিয়ে যাবো সবাইকে। তো টিকিটের জন্য আলাদা, রিজার্ভের জন্য আলাদা, এটা আগে বলা উচিত ছিল। তো ফ্রেন্ডস, কোনো বোট বা কোনো গাড়িতে উঠলে কিন্তু ড্রাইভারের সাথে সামঞ্জস্য না হলে কিন্তু ভালো মজা পাওয়া যায়। কোথা থেকে এসছো? আমরা বারাসাত থেকে এসেছি। কদিন এসছো? বারাসাত ছোট জগুলিয়া থেকে আমরা একটা বাঁচে এসেছি অবশ্য। আমরা আমরা এসেছি 70 জন। এখানে এসছো কতজন? এখানে 3 জন এসেছি। কেমন লাগছে দাদা? মোটামুটি ড্রাইভারের ব্যাপারটা ভালো লাগেনি, ওটা সবার একই সমস্যা একদম। খুবই খারাপ, বোটে উঠে সে আনন্দ পেলাম না, এমনি ঘোরার আনন্দ পেলাম, কিন্তু ড্রাইভারের ব্যবহার ভালো না। ভীষণ ভালো লেগেছে, আর একটা নতুন অভিজ্ঞতা হলো, আর অনেক অচেনা লোকের সঙ্গে আলাপ হলো, এটা তো খুবই ভালো। এখন গিয়ে বলবো, গল্প করবো খুব বন্ধুদের সঙ্গে, অফিসে দেবো, এবং ইউটিউবে, আমি ইউটিউবার একজন, একটা রান্না নিয়ে আছি আর কি। তো তোমাদের সঙ্গেও খুব ভালো লাগলো, এনজয় করছি খুব ভালো থাকলো সবাই। নতুন বছর সবার জন্য। আমি এসেছি 58 গেট গাদিয়ারা। একাই এসেছি, খুব ভালো লাগছে, এনজয় সম্পূর্ণ নিজের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, ভালো লাগা নিজের ব্যাপার, ঠিক আছে, খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস, সকলেরই ভালো লেগেছে, বাট ওই একটাই সমস্যা, ওই একটাই সমস্যা, ওই ড্রাইভারটার বিষয়টা। তো ওটা কী করবে, একটা কিছু তো কম্প্রোমাইজ করতেই হবে। তো চলো যাওয়া যাক, আর আমরা এখন যাবো বাইক নিয়ে গোলপাতার জঙ্গলটা, ওটাকে মিনি সুন্দরবন বলা হয়, তো ওটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। তো ফ্রেন্ডস, আমরা মানে নামার সময় হয়ে গেছে, তো সকলের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো সত্যি কথা, সকলে খুবই ভালো। ইন্ডিয়ার সাইডটা আর ওই পাশে বাংলাদেশ, মানে অ্যাকচুয়ালি পুরো কাছাকাছি যায় না। কাছাকাছি না যাওয়ার কারণটা হলো, মানে এই যে নদীটা বাংলাদেশ ইন্ডিয়াকে ডিভাইডেড করে রেখেছে, মানে একেবারে মিডিল থেকে, মানে একটা এরিয়া টাইপের আসছে, বোট চালায় তারাই বুঝবে, মানে ভাগ ভাগ করা আছে। তো ফ্রেন্ডস, এইগুলো আছে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিকনিক স্পট, আর এখানে সকলে পিকনিক করে। আর এটা হচ্ছে ইন্ডিয়ার সাইড, আর এই সাইডটা আছে বাংলাদেশ। তো ওই সাইডে তো যাওয়া পসিবল না, কারণ বোটগুলো ওই পারে যায় না। আর এই সাইডটা দেখতে পাচ্ছি একেবারে, মানে পুরো আমরা একদম গা দিয়ে যাচ্ছে, যায় না কেন। তো যাই হোক, তো ভিডিওটি তোমরা অবশ্যই শেয়ার করবে যদি ভালো লাগে, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজকে ফলো করে রাখবে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু পিকনিক চলছে দেখতে পাচ্ছ, এখানে মানে অনেক লোক ঘোরাঘুরি করছে, আর ওই উপরটা আই থিঙ্ক, তো মানে এতে জুম কম হয়, তো উপরটা কিন্তু সকলে বসে আছে পিকনিক করছে এখানে, এই সাইডে দেখতে পাচ্ছ সকলে আছে।
আর এখানে বোটের যে নিয়মটা আমি বুঝলাম, এরা একটু তোমাকে একটু স্পিডে নিয়ে যাবে আর আসার সময় স্লো আসবে, স্লো এসে বলবে এই তোমাদের টাইম মেকআপ। তো এগুলো করা না করা ভালো, এটা বন্ধ করা দরকার। চলি, এখানে মানে ভাড়া নিচ্ছে কিন্তু 100 টাকা, যথেষ্ট বেশি ভাড়া নিচ্ছে, বাট সেই হিসাবে ঘোরাচ্ছে না। তো ফ্রেন্ডস, একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, টাকিতে আসলে তোমরা একদিনে কভার হয়ে যাবে, যদি তোমার থাকতে চাও এখানে হোটেলের ব্যবস্থাও আছে। আর সব থেকে বড় বিষয়টা হলো টাকিতে এসে বোটটা না চলে কিন্তু অসম্পূর্ণ লাগে, যার কারণে সকলে চলে। আর সেই সুযোগের মানে ফায়দাটা নিচ্ছে অ্যাকচুয়ালি বোট কর্মকর্তারা বলতে পারো, মানে খুবই মানে টাকা তো 100 টাকা করে নিচ্ছে মাথা পিছু, আর ওদের ব্যবহারটা অনেকটাই খারাপ সত্যি কথা। আমার সাথে যেটা খারাপ ব্যবহার করেছে তো সেটা আমি ওদের সঙ্গে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, এখানে তোমরা যারা আসবে এখানে টোটোগুলো বুক করতে পারো, মানে একবারে 9টা স্পট তোমাদের ঘোরাবে। সময় লাগে কতক্ষণ বললে দাদা? 2.5 ঘন্টা। আচ্ছা, 2.5 ঘন্টা সময় লাগবে। আর এখানকার যে ফুল ভিডিওটা সেটা আছে, আমি খুব তাড়াতাড়ি আসছে। তো চলো আর সামনের দিকে আমরা যাই, বাইক নেবো আর গোলপাতা জঙ্গলে ওখানে যাবো একটু। দাদা বানাচ্ছি, আমরা দেখছি উপরে খাবো আর তোমরা দেখ। তো আমি যতদূর শুনলাম দাদার চা এখানে বিখ্যাত, এই তিনটাই তো নাকি? সেটাই বললেন, সকলে দাদার দোকানে এসে ভিডিও করে। আর এখানে চায়ের প্রাইস দেখতে পাচ্ছ দেওয়া আছে, তো এটা একেবারে এই কাছাকাছি একেবারে পুরো মুখের কাছে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে টাকি, এই রোড দিয়ে তোমাদের যেতে হবে গোলপাতা জঙ্গল, যেটাকে বলা হয় মিনি সুন্দরবন। তো আমরা সেটা ঘুরবো এবং তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো একসাথে দেখা যাক। লেগে যাবে 10-20 মিনিট। 20 মিনিট মধ্যে ঘোরা কমপ্লিট। আচ্ছা, মানে ওটা ম্যাংগ্রোভ সুন্দরবন তো? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ বর্ডার ফর্ডার দেখতে টাইম। আচ্ছা, ওখান থেকে বাংলাদেশের বর্ডার দেখা যাবে, তো আরো ইন্টারেস্টিং হয়ে গেল। তো আমরা এখন যাই, চলো। আর এখানে কি বিক্রি হচ্ছে, মানে মধুর তো হবে, খেজুরের গুড় বিক্রি হচ্ছে মনে হয়। আচ্ছা, খেজুরের গুড়। তো ফ্রেন্ডস, আমরা যাচ্ছি একেবারে ওখানে, যাই ওখানে গিয়ে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন আমি তোমাদের ঘোরাবো গোলপাতা জঙ্গল, যেটাকে মিনি সুন্দরবন বলা হয়। তো এটা অবস্থিত টাকি, আর টাকি যে রাজবাড়ি ওখানে আছে ওখান থেকে মানে অ্যাকচুয়ালি তোমরা টোটোতে আসতে পারো, অথবা মানে আমরা বাইক নিয়ে এসছি অ্যাকচুয়ালি, বাইকটা আমি গ্যারেজ করে দিয়ে এসছি। আমরা কাউন্টার দিতে হবে 10 টাকা পার হেড। ওটা আমি নিলাম, বলছে কিচ্ছু নেই, তো আমাদের তো দেখানো কর্তব্য। তো ফ্রেন্ডস, সেখানে 10 টাকার টিকিট নিয়েছে, তো আমরা এখন যাচ্ছি। আর মিনি সুন্দরবন এই যে এখানে আই থিঙ্ক দেখতে পাচ্ছ এখানে, ওটা কেটে দিয়েছে। তো যাই হোক, এখন যাই চলো ভিতরের দিকে। ফ্রেন্ডস, আমরা যাচ্ছি গোলপাতা জঙ্গলে, এখান থেকে অ্যাকচুয়ালি বর্ডারটা হয়তো দেখা যায়, ভিতরের দিকে না গেলে আই থিঙ্ক কিছু হয় না। পেট খারাপ করবে, দেখো আমরা মিনি সুন্দরবন ঢুকছি। পাটালিপুত্র একজন টেস্ট করি, যান আসেন। বাঘ দেখা যাবে, তেমন কিছু নেই, এই গোলপাতা এটা সুন্দরবনেও পাওয়া যায়। আর এতে অ্যাকচুয়ালি যে ফলগুলো হয় ওগুলো খাওয়া যায়, তুমি কি জানো এটা ফলগুলো খাওয়া যায়? গোলপাতা যে ফলগুলো হয়, কাঁকড়া, কাঁকড়া কই? না না, এইগুলোই গোলপাতা, এটা একটা ফল হয়। এমনি পাতাগুলো কিন্তু অনেকটা নারকেল গাছের মতো পাতা। আর আমরা প্রায় সামনের দিকে চলে এসেছি, তো এখানে সুন্দরবনের মতো রেলি টাইপের করে দিয়েছে, তুমি এখান থেকে যেতে দেখতে পাবে। আর এখানে প্রত্যেক গাছের গায়ে মানে লেখা আছে যে কোন গাছে কি নাম। তো ফ্রেন্ডস, সত্যি কথা বলতে মানে এখানে অ্যাকচুয়ালি প্রাকৃতিক সৌন্দর্য বলতে পারো, এটার নামই দিয়েছে তো মিনি সুন্দরবন, কালো বাইন, মানে শুধু গাছপালা আছে। আর এখান থেকে ওই পারে মানে বাংলাদেশের সাইডে যেটা আছে ওটা এখানে দেখা যাবে, মানে অ্যাকচুয়ালি ওই পার্টটা। সকাল 8টা টু বিকাল 4:30। যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও তোমাদের আমি রিকোয়েস্ট করবো শনিবার রোববার বাদ দিয়ে আসবে, কারণ এই দুটো দিন প্রচণ্ড চাপ থাকে। তোমরা মাঝের দিন এসো, ফাঁকা ভিউটা পাবে, ফুল এনজয় করতে পারবে এখানে। তোমরা বাড়ি থেকে যারা ফ্যামিলি নিয়ে আসবে খাবার এখানে রেডি করে আনতে পারো, এখানে এসে আরামসে বসে খেতে পারো। এই যে আমাদের স্পটটা 1 নম্বর পৌরসভার ভিতরে উপস্থিত, পৌরসভা থেকে এই ডাস্টবিনটাকে রাখা হয়েছে। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে ভিডিওগুলো যারা দেখছো এই ডাস্টবিনটাকে প্লিজ তোমরা ইউজ করবে, আমি থাকি বা না থাকি, কারণ আমাদের পরিবেশটাকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের।
এই সামনে যে মাঠটা তোমরা দেখছো এইখানটা আমাদের লোকাল অনেক গরু ছাগল আসে ঘাস খেতে, তারা আমাদের ফেলা প্লাস্টিক তারা খেয়ে তারা একরকম সমস্যা হবে, তারা অবলাজীব, তারা মুখে কিছু বলতে পারে না। তো ব্যাক সাইডে যে গাছ তোমরা গাছগুলো দেখছো এই গাছগুলো সব কিন্তু ম্যানগ্রোভ প্রজাতির। এখানে যে গাছগুলো পাবে আমি শর্ট টাইমে তোমাদের বলে দিচ্ছি, গরান, গেওয়া, সুন্দরী, কেওড়া, অচ্চাকা, কেয়াকাটা, কাঁকড়া গাছ বা বাইন গাছ। বাইন গাছ দুরকম হয়, সাদা বাইন বা কালো বাইন। তো গাইস এই যে গাছটা দেখছো তোমরা এই গাছটা হচ্ছে সাদা বাইন বলে। ফ্রেন্ডস এখানে মানে বেশি কিছু দেখার নেই, আর এখান থেকে মানে বাংলাদেশের ওই পারটা অ্যাকচুয়ালি দেখা যায়। তো ওখানে লোক যাতায়াত করে সেটা তোমরা দেখতে পাবে, কিন্তু তোমরা যেতে পারবে না। তো চেষ্টা করব, আমার খুবই ইচ্ছা আছে বাংলাদেশে যাওয়ার, আর সেটা হয়তো খুব তাড়াতাড়ি মানে পসিবল হবে। তো দেখা যায় যদি যেতে পারি, তা আমার অনেক ফ্রেন্ড আছে বাংলাদেশে তাদের সঙ্গে দেখা হবে। আর সত্যি কথা বলতে বাংলাদেশ আমার খুব ভালো লাগে, তো যে অ্যাকচুয়ালি সামনে বাংলাদেশ সব কিছু দেখলে আরও বেশি ভালো লাগবে। দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ টাওয়ার সাইড, আমরা টাওয়ার সাইডে যাই একটু ফাস্ট। তো ফ্রেন্ডস একটা টাওয়ার টাইপের করা আছে, তো এখানে তোমরা উঠে মানে এটা এখন তৈরি হচ্ছে, পুরোপুরি তৈরি হয়নি। এখানে উঠে তোমরা একটু মানে গাছগুলো দেখতে পাবে ভালোভাবে, আর এখানে ওই যে পাখির ফটোগুলো দেওয়া ছিল তো ওইগুলো একটা দেখতে পাইনি, তো এখন টাইম নেই দেখার, ঠিক টাইম হলে হয়তো দেখা যেত। এখান দিয়ে রাস্তা আছে আর এটা হচ্ছে মিনি সুন্দরবন, এটা অবস্থিত টাকিতে। তো একদিন টুর করলে অবশ্যই টাকিতে আসবে, টাকি খুব ভালো জায়গা। তো ফ্রেন্ডস আজকে ভিডিওটি এটুকুই, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।